প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতহ আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রোজা রাখার উপকারিতা জাকির আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি সালাম দিয়ে আলাইকুম আসসালামাইকুমতুল্লাহুল্লাহ আজকের টপিক রোজা রাখার উপকারিতা ড জাকির এর আগের পর্বটাতে আমরা আলোচনা করেছিলাম রোজা রাখার উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারের কথা বলেছিলাম রোজা রাখার আর কোনো উপকারিতা কি আছে যেগুলো আপনি আমাদের দর্শকদের বলতে পারবেন আলহামদুলিল্লাহ রসুলিল্লাবাদউজিম্লা রহমান রহিম রব্বেশরি ওয়াইসল্লি আমরি যদি উপকারের কথা বলতে হয় ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারের পাশাপাশি রোজা রাখলে আরো অনেক উপকার পাবেন আমরা আগের পর্বে রোজার ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারিতা আলোচনা করেছি এ বাদে অন্যান্য উপকারিতাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি শারীরিক উপকারিতা এরপর রোজা রাখলে মানসিক উপকারিতা পাবেন রোজা রাখলে এছাড়াও পাবেন সামাজিক উপকারিতা আচ্ছা আসুন আগে প্রথম ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করি শারীরিক উপকারিতা রোজা রাখলে আমি কি কি শারীরিক উপকার পেতে পারি যেহেতু রোজা রাখলে আপনি পানাহার এবং সহবাস থেকে সংযত থাকবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আর খেয়াল করলে দেখবেন যে পাকস্থলী হচ্ছে শরীরের এমন একটা অঙ্গ যেখানে সবচেয়ে বেশি রোগ হয় বেশিরভাগ অসুখ সেজন্য আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে ইবনে মা যায় খণ্ড নম্বর চার হাদিস নম্বর তিন হাজার তিনশো উনপঞ্চাশ আমাদের প্রিয়নী বলেছেন যে একজন আদম সন্তান তার পাকস্থলিতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা শরীরের অন্য অংশে রাখতে পারে না একজন মানুষ সামান্য কিছু খাবার খেলেই কর্মক্ষম থাকতে পারে এই পাকস্থলিতে কি কি থাকতে পারে সেটাকে তিন ভাগে ভাগ করা যায় এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ হচ্ছে পানির জন্য বাকি এক তৃতীয়াংশ নিঃশ্বাসের জন্য এখানে বাতাস থাকবে আমাদের শরীরের বেশিরভাগ রোগের উৎপত্তি হয়ে থাকে পাকস্থলিতে কারণ এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে আর আমরা যে খাবার খাই সেটা পাকস্থলিতে যায়। সেখান থেকে খাবার হজম হওয়ার পরে বিভিন্ন অন্ত্রে চলে যায় খাদ্যের উপাদানগুলো রক্তে চলে যায় তারপর সেখান থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর আমাদের পাগস্থলী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যায় এটা কখনও কোনো বিশ্রাম পায় না কিন্তু রোজা রাখলে এই পাকস্থলী আসলে খুবই সংবেদনশীল তার পাশাপাশি এ অঙ্গটা খুবই জটিল সংবেদনশীল পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ এটা সারাদিন ধরে কাজ করতে থাকে আমরা যখন রোজা থাকি অনেকক্ষণ পাকস্থলীতে কোনো খাবার যায় না একটু বিশ্রাম পায় আর এ সময় আমাদের শরীরে যে টক্সিন থাকে সেটা শরীর থেকে বের হয়ে যায় তাহলে রোজা রাখলে সেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী হবে সব টক্সিন বের করে দেবে এছাড়াও নিরাময় হবে অনেক রোগ এবার বলেন এই রমজান মাসে রোজা রাখলে একজন মানুষ কি কি উপকারিতা পেতে পারে আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ রোজার মানসিক উপকারিতার কথা যদি বলতে হয় রোজা রাখলে আমাদের ধৈর্য বাড়বে আমাদের অধ্যাবসায় বাড়বে রোজা রাখলে আমাদের আত্মসংযমও বাড়বে আত্ম সচেতন হবেন রোজা রাখলে মানসিকভাবে আরও নমনীয় হবেন এ সময় আত্মপ্রশিক্ষণ ও নিয়ম শৃঙ্খলা উন্নত হয় রোজা রাখার সবচেয়ে বড় মানসিক উপকারিতা হচ্ছে আমাদের ধৈর্য আর অধ্যবসায় বাড়বে আর সাধারণত যে কথা বলে যে আমি এটা পারব না রোজা রাখলে সে বলবে আমি পারব রোজা রাখলে আমাদের শরীর মন এবং আত্মা উন্নত হয়ে উঠবে রোজা রাখলে একজন সামগ্রিকভাবেই উন্নত হবে আর রোজা হলো এক ধরনের ট্রেনিং এতে আপনার ব্যবহারও বদলে যেতে পারে ব্যবহার বদলানো খুবই কঠিন একটা মানুষ যে ধরনের ব্যবহারে অভ্যস্ত সেটা পাল্টানো খুবই কঠিন এজন্য বলা হয় যে সবচেয়ে সেরা জিহাদ হচ্ছে জিহাদ ফিননাফ তার মানে নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করা তাহলে ব্যবহার বদলানো এটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটা রোজা রাখলে সম্ভব আর প্রয়োজন হলে জিহাদ করা মানে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনি আপনার নিজের আত্মার সাথে জিহাদ করতে না পারেন তাহলে শত্রুর সাথে জিহাদ করবেন কীভাবে এজন্য রোজা রাখলে আপনি আত্মসংযমী হবেন আর সেজন্যই জিহাদের আগে এই রোজাকে ফরজ করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে নবতের পনেরো বছর পরে দ্বিতীয় হিজড়িতে এর পরের বছরে জিহাদকে ফরজ ঘোষণা করা হয় তাহলে আল্লাহ তালা প্রথমে মুসলিমদের মানসিকভাবে প্রস্তুত করেছেন রোজা পালনের মাধ্যমে তারপরে কিতালকে ফরজ করা হয়েছে আগে ছিল মানসিক প্রস্তুতি আর সাধারণত একজন মানুষ দিনে তিনবার খাওয়া দাওয়া করে থাকে সপ্তাহে একুশবার খাওয়া দাওয়া এ অভ্যেসটা বদলে যায় রোজার সময় এই অভ্যেসটা বদলে দিনে দুইবার হয় একটা হচ্ছে সন্ধ্যা শেষ হলে বা রাতের প্রথমে আর অন্যটা ভোর হওয়ার আগে পুরো নিয়মটাই বদলে যায় আর এটাই আমাদের এই মানসিক প্রশিক্ষণে অনেকভাবে উপকার করে এখনকার মনোবিজ্ঞানীরা বলেন যদি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারেন প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আসলে মানসিক উপকারিতার ব্যাপারে আমার নিজেরও একটা অভিজ্ঞতা আছে সেটা বলছি আমি জীবনে প্রথমবার রমজানের অর্ধেক রোজা রেখেছিলাম এটাই আমার মনটাকে পুরোপুরি বদলে দিয়েছে রোজার কারণেই পরবর্তীতে সাহাদা দিয়েছে তাই বলব আলহামদুলিল্লাহ আর সেক্ষেত্রে বলেছিলাম যে মানসিক ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে পরের প্রশ্ন এটা হচ্ছে রোজা রাখার সামাজিক উপকারিতার প্রসঙ্গ নিয়ে এখন আপনি কি রোজা রাখার উপকারিতা সম্পর্কে কিছু বলবেন রোজার সামাজিক উপকারিতার কথা যদি বলতে হয় রোজা রাখলে আপনি বুঝতে পারবেন যে যারা গরিব তারা কেমন আছে তারা খেতে পায় না কোনো আশ্রয় নেই আর রোজা রাখলে আমরা বুঝতে পারি যে না খেয়ে থাকলে মানুষের কেমন লাগে আমাদের মধ্যে অনেকেই আছে ধনী যাদের খাওয়া দাওয়া করতে কোনো সমস্যা হয় না রোজা থাকলে আমরা বুঝতে পারি যে একজন ক্ষুধার্থ মানুষের কেমন লাগে এভাবে গরিব মানুষদের প্রতি আমাদের তখন সহানুভূতি বেড়ে যায় আর এছাড়াও আমরা আল্লাহ তালার অসীম দয়াকে অনুভব করতে পারি আল্লাহ স্বানাকে আমরা কি ধন্যবাদ জানাই কখনো এই যে আমাদের খাবার দিয়েছেন তারপর পানি অথবা একবার বাতাসের কথা চিন্তা করে দেখেন নিঃশ্বাস নিচ্ছি এজন্য কি আল্লাহকে ধন্যবাদ জানাই আল্লাহ আমাদের এই যে খাবার আর পানি দিয়েছেন ধনী লোকেরা হয়তো কখনোই এটা নিয়ে চিন্তা করে না তবে রোজা রাখলে এটা বুঝতে পারে এতে তারা গরিবদের প্রতি সহমর্মী হয় এছাড়াও রোজার কারণে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে অন্য মানুষের সাথে অনেক কিছু শেয়ার করে তারা অন্য মানুষের দোষ ক্ষমা করে দেয় এভাবে রোজা রাখলে বিভিন্ন দিক থেকে উপকারিতা পাবেন আর এছাড়াও আমাদের নবী মোহাম্মদুল্লা ইসলাম বলেছেন এটার উল্লেখ আছে সহিয়াল জামিতে খন্ড নম্বর এক হাদিস নম্বর আটশো ছিয়ানব্বই আমাদের নবী বলেছেন যে যদি তোমরা পৃথিবীর মানুষকে দয়া করো। তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের দয়া করবেন তার মানে যদি মানুষের উপকার করেন আল্লাহ তাহলে আপনার উপর দয়া করবেন তাহলে রোজা আমাদের একটা সুন্দর সমাজ গড়তে সাহায্য করে পরোপকারী হতে সাহায্য করে অন্যকে ভালোবাসতে সাহায্য করে সচেতন হতে সাহায্য করে এছাড়া শুধুমাত্র গরিব লোকজনই নয় সব মানুষের সাথে ভালো ব্যবহার করতে সাহায্য করে পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব সমাজে সবার সাথে ভালো ব্যবহার করব আর অনেক সময়ে আমরা এটা দেখি যে আমরা পরিবারকে বেশি সময় দেই না বিশেষ করে পশ্চিমা বিশ্বে রোজা রাখলে দিনে অন্তত দুবার পরিবারের সাথে থাকবেন আর আপনারা চেষ্টা করবেন রোজা রাখলে অন্তত সাহারিটা করবেন আপনারা পরিবারের সাথে আর রোজা ভাঙার সময় পরিবারের সাথে ইফতার করবেন এভাবে কমপক্ষে দুবার পরিবারের সাথে সময় কাটাবেন পরিবারের সবার সম্পর্ক জোরদার হবে সবাই তখন একসাথে বাবা মা সন্তান সবাই কাছাকাছি বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেখানে এটা উপেক্ষিত আমাদের এই সমাজের কথা যদি বলেন এখানেও অনেক উপকারিতা আছে অনেক সামাজিক উপকারিতা আমরা অনেক সময় প্রতিবেশীর সাথে ইফতার করি বন্ধু বান্ধবদের দাওয়াত দাওয়াত দেই আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সোহে মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো নবী বলেছেন তোমাকে কেউ নিমন্ত্রণ দিলে প্রত্যাখ্যান করো না মানুষ রমজানে একে অন্যকে ইফতারের সময় নিমন্ত্রণ করে এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একে অন্যের কাছাকাছি আসতে পারে প্রতিবেশী বন্ধু বান্ধব সমাজের আরও অনেকে আর রোজা হল আত্মোন্নয়নের সবচেয়ে সেরা সময় পাশাপাশি ইসলা এবং দেওয়ার শ্রেষ্ঠ সময় মসজিদে লোকজনের সাথে দেখা হবে রমজান মাসে তুলনামূলকভাবে বেশি মানুষ মসজিদে যায় এই লোকজনের সাথে কথাবার্তা বলবেন তারপর তারাবির নামাজ পড়বেন এই সময়ে আপনি ইসলা দিতে পারেন অমুসলিমদের কাছে দাওয়া দিতে পারেন আর আপনি ঠিকই বলেছেন যে এই পবিত্র রমজান মাসে আপনার মন বদলে যেতে পারে আল্লাহ আপনাকে হেদায়ত করবেন এটা গুরুত্বপূর্ণ আর সেজন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে তিরমিজিতে আদিশ নাম্বার এক হাজার নশো চব্বিশ যে আল্লাহ দয়াবর্ষণ করেন তাদের উপর যারা অন্য মানুষের উপর দয়া করে থাকে নবী আরও বলেছেন এই হাদিসটাতে আছে যদি তুমি ক্ষমাশীল হও পরম ক্ষমাশীল তোমাকে ক্ষমা করবেন নবী আরও বলেছেন যারা পৃথিবীতে আছে তাদের প্রতি দয়া দেখালে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন তাহলে রোজা সমাজ গঠনে সহযোগিতা করে মানুষজন একে অন্যের কাছাকাছি আসে জাজাকাল্লা খায়ের প্রিয় ভাই উপকারিতা ডক্টর জাকির এবারে আপনার কাছে পরের প্রশ্ন আপনি রোজা রাখার শারীরিক উপকারিতা বলতে গিয়ে বেশ কয়েকটা পয়েন্টের কথা বলেছিলেন বিভিন্ন ধরনের শারীরিক উপকার এখন রোজা রাখার মেডিকেল উপকারিতাগুলো কি কি হতে পারে রোজা রাখলে আপনি অসংখ্য মেডিকেল উপকারিতা পাবেন এখানে আমি কয়েকটা বলছি হৃদস্পন্দন নিয়মিত হয় কিছুটা রিল্যাক্স পায় হার্টের আর্টারির উপর প্রেশার অনেক কম পড়ে আর শরীর থেকে কমে যাবে চর্বি কোলেস্টেরল পাশাপাশি বিভিন্ন অ্যাসিড এতে লিভারের উপর প্রেশারটাও অনেক কম পড়ে রোজা রাখলে হজমের বিভিন্ন গ্রন্থি থেকে যে রস সেটা নিঃসরণও কমে যায় আলসারের সম্ভাবনা কমে যায় কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় যদি কেউ রোজা রাখে নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও রোজা রাখলে উপকার পাবেন আপনারা রোজা রেখে শরীরের ওজন কমাতে পারেন রোজা সামগ্রিকভাবে আমাদের পুরো হজমের প্রক্রিয়াটাকে উন্নত করে নার্ভাস সিস্টেমের উপকার হয় রোজা রাখলে শরীরে টক্সিনের পরিমাণ কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় রোজা রাখলে তাড়াতাড়ি শরীর বুড়িয়ে যাবে না রোজা রাখলে আমাদের আয়ু বেড়ে যেতে পারে রোজা রাখলে আমাদের শরীরে বেশি করে টি সেল তৈরি হয় যেগুলো জীবাণু ধ্বংস করে আর রোজা সামগ্রিকভাবে আমাদের শরীরকে মেরামত করে নতুন বানিয়ে ফেলে এছাড়াও রোজা রাখলে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি ধরেন কোনো লোক একটা বিশেষ রোগে ভুগছে তখন রোজা থাকলে তার উপকার হবে যেমন ধরেন বিভিন্ন ধরনের হৃদরোগ অথবা উপকার পেতে পারেন অ্যাজমার ক্ষেত্রে অথবা আর্থ্রাইটিস বা হজমে গণ্ডগোল বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রেও উপকার পেতে পারেন নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকার পাবেন আপনারা এরকম সারাদিন ধরে বলে যেতে পারি এছাড়াও যারা বিভিন্ন জিনিসে আসক্ত তারা রোজা রাখলে সে আসক্তি থেকে মুক্তি পেতে পারে মানে হারাম থেকে হয়তো মেডিকেলীয় জিনিসটা খারাপ যেমন ধরেন ধূমপান অথবা কেউ হয়তো অ্যালকোহলিক অথবা কেউ হয়তো একেবারে চেন স্মোকার রোজা রাখলে সে এই বদভ্যাস ত্যাগ করতে পারে এ আসক্তি এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন রোজা রাখার উপকার সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য আছে আর কিছু মানুষ আছে আমি জানি না তারা সঠিক না ভুল তারা বলে যে রোজা রাখার বেশ কিছু ক্ষতিকর দিক আছে ক্ষতি হতে পারে মানসিক সামাজিক শারীরিক ইত্যাদি বিষয়ে এটা কি ঠিক রোজা রাখা নিয়ে অনেক বিজ্ঞানী এখন পর্যন্ত অনেক গবেষণা করেছে যে রোজা রাখলে আমাদের শরীরের ওপর কি প্রভাব পড়ে আর বিজ্ঞানীরাই আমাদের বলেছেন যখন কোনো লোক খাবার খায় তখন তার হজম শক্তি বেড়ে যায় যখন খাবারের পরিমাণ কমে যায় বা রোজা রাখে তখন হজম শক্তিও কমে যায় সেটা কমে প্রায় বিশ পারসেন্ট আর যদি পরপর কয়েক দিন রোজা রাখে এক মাসের জন্য তখন এই শক্তিটা আরও কমে আসে তাহলে রোজা রাখলে হজম করার ক্ষমতা কমে যায় এরকম আরেকটা রিসার্চ বলছে বেশ কিছু মুসলিম পুরুষ এবং নারীকে নিয়ে এটা করা হয়েছে যারা রোজা রাখে এখানে দেখা গেছে যে সবার ওজন সামান্য কিছুটা কমে গেছে তবে গ্লুকোজের লেভেলটা বেড়ে গেছে আর অন্যান্য সব উপাদানের কথা যদি বলতে হয় সেগুলোর পরিবর্তন হয় না হোক সেটা টেস্টোস্টেরন বা কর্টিক্যাল সেল অথবা হতে পারে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া হতে পারে কোলেস্টেরল অথবা এসডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন হতে পারে এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অথবা টিজি ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরে এই উপাদানগুলো একই রকম থাকে রোজা রাখলে এগুলোর উপর কোনো প্রভাব পড়ে না শুধুমাত্র গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর ওজনও সামান্য কিছু কমে যায় এছাড়াও ইরানে আরেকটা রিসার্চ করা হয়েছিল কিছু লোক প্রত্যেকদিন রোজা ছিল প্রায় সতেরো ঘন্টা তিরিশ দিন ধরে রমজান মাসে দেখা গেল এতে করে পুরুষদের বংশবৃদ্ধির হরমোনে কোনো প্রভাব পড়েনি টেস্টোস্টেরনে এছাড়াও এইচপিটি এর উপর কোনো প্রভাব পড়েনি থাইরয়েড হরমোনেও কোনো পরিবর্তন হয়নি এরকম অনেক রিসার্চ হয়েছে আরেকটা রিসার্চের কথা এখানে বলতে পারি যেটা নাম দেওয়া হয়েছিল ভালো স্বাস্থ্যের মহিলাদের উপর রমজানের প্রভাব যে উপায়ে তারা ওজন ঠিক রাখতে পারেন ওজন ঠিক রাখা সেখানে দেখা গেল রোজা রাখার সময় কোনো পরিবর্তন হয় না যদি শারীরিক গঠনের কথা বলেন ওজন একরকম কোনো কিছু বদলায়নি রোজা রাখলে ফ্যাট অক্সিডেশন বেড়ে যায় এবং কার্বোহাইড্রেট অক্সিডেশন কমে যায় আর খেয়াল রাখতে হবে যে পশ্চিমা বিশ্বের ডাক্তাররাও এরকম কথা বলেন যে আমাদের এ সময় খেয়াল রাখতে হবে বিলিরুবিন আর গ্লুকোজের অবস্থা রোজার সময় আরও একটা রিসার্চ বলছে যে রোজা রাখলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় লিম্ফোসাইট সেলে সংবেদনশীলতা বাড়ে তবে রিওমোরাল আর্থ্রাইটিসে বিলিমফোসাইটের সংবেদনশীলতা এখানে বেড়ে যায় না রোজা রাখলে আপনার আয়ু বেড়ে যেতে পারে হয়তো আরও বেশি দিন বেঁচে থাকতে পারেন এ নিয়ে পশুপাখির উপরে অনেক রিসার্চ হয়েছে আমাদের আয়ু বেড়ে যায় দুধ খাওয়ানো মহিলাদের উপর রিসার্চ করা হয়েছে রোজা থাকা অবস্থায় রোজা রাখার কারণে শরীরে উৎপন্ন দুধের পরিমাণে কোনো পরিবর্তন আসে না দুধের উপাদানও কোনো পরিবর্তন হয় না গ্লুকোজ লেভেল আগের মতোই ফ্যাট লেভেল আগের মতো ল্যাক্টোজেরও পরিমাণ ঠিক থাকে যে সব মহিলা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তনে আসে না এছাড়াও রোজা নিয়ে রিসার্চ হয়েছে রোজস্ট্রাব হওয়া মহিলাদের উপর আর বংশবৃদ্ধির সাইকেলের উপরও এসব রিসার্চে কোনোই পরিবর্তন দেখা যায়নি মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো পরিবর্তন আসেনি রোজা রাখার কারণে নেগেটিভ বা পজিটিভ কোনো প্রভাব পড়েনি তাই এটা বলা ভুল যে রোজার কিছু ক্ষতিকর প্রভাব আছে সত্যি বলতে রোজার অনেক উপকারিতা আছে যেমন রোজার কিছু উপকারিতা হচ্ছে রোজা রাখলে কিছু রোগের ক্ষেত্রে উপকার পেতে পারেন যেমন রিউম্যাটোয়েড আর্থ্রাইটিস অস্ট্রিও উপকার পাবেন এছাড়াও রোজা নিয়ে আরও রিসার্চ হয়েছে যে পশু যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না বাচ্চাদেরও একই অবস্থা বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না পরিবারের লোকজন তাদের জোর করে খাবার খাওয়ায় রিসার্চে আরও দেখা গেছে যে যখন কোনো অসুস্থ লোক খাবার খায় এটা তাকে তাড়াতাড়ি সুস্থ হতে বাধা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে কেউ যদি অসুস্থ অবস্থায় রোজা রাখে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেজন্যই ডাক্তাররা এখন অনেক ট্রিটমেন্ট দেয় তার মধ্যে রোজাও একটা বিভিন্ন ধরনের রোগে পশ্চিমা বিশ্বে অনেকে করে কারণ যখন কেউ রোজা রাখে তার শরীর বিশ্রাম পায় আর শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায় এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এছাড়াও রোজা রাখলে আপনার ব্যবহার বদলে যেতে পারে যদি কেউ কিছুতে আসক্ত থাকে অথবা ধরেন কেউ অ্যালকোহলিক এ কথা আগেও বলেছি অথবা হয়তো চেইন স্মোকার রোজা রাখলে সে হয়তো এই আসক্তি থেকে মুক্ত হতে পারবে এছাড়া অনেকে হয়তো অন্যান্য জিনিসে অভ্যস্ত যেমন চা কফি রোজা রাখলে তারা এগুলো থেকে বিরত থাকবে রমজান মাসে টানা তিরিশ দিন রোজা থাকবে তখন এগুলোতে আগ্রহ কমে যাবে তারা তখন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করবে তাহলে রোজার সময় আপনারা এইসব থেকে দূরে থাকবেন যদি এক মাস বাদ দিতে পারেন তাহলে সারা জীবনও পারবেন হ্যাঁ অবশ্য এমন কিছু রোগ আছে যেমন ধরেন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস যে লোক ইনসুলিন নির্ভর ডায়াবেটিসে ভুগছে তার রোজা রাখা উচিত না কারণ তার কিটোসিস আছে সাধারণত কিটোস ব্যবহার করা হয় এনার্জির উৎস হিসেবে কিন্তু যার ইনসুলিন নির্ভর ডায়াবেটিস আছে সে এটা কাজে লাগাতে পারে না সেজন্য ইনসুলিন নির্ভর ডায়াবেটিস থাকলে রোজা রাখা উচিত না তবে সে যদি ডাক্তারের পরামর্শে ইনসুলিন নিয়ে রোজা রাখতে পারে সেটা খুবই ভালো অন্য টাইপের ডায়াবেটিসগুলো আরও কমন নন ইনসুলিন ডায়াবেটিস এদের জন্য রোজা রাখা উপকারী আর আমি আগেও বলেছি রোজা রাখলে অনেক রোগের উপকারিতা পাবেন যেমন বিভিন্ন ধরনের হৃদরোগ অ্যাজমা আর্থ্রাইটিস অথবা হজমে কোন রকম গন্ডগোল এরপর বিভিন্ন চর্মরোগে এরকম অনেক রোগের কথা বলা যায় রোজা রাখলে ক্ষেত্রে উপকার পাবেন ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা বিরতির পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু

আলোচনার টপিক রোজা রাখার উপকারিতা আলাইকুম আসসালাম জাকির ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে মানে এই এই রিসার্চগুলো রিসার্চ কি মুসলিমরা করেছে নাকি অমুসলিমরা এই রিসার্চগুলো মুসলিম অমুসলিম দুই ধরনের মানুষই করেছে আর এরকম কয়েকশ অমুসলিম বিজ্ঞানী আছেন যারা রোজা গবেষণা করেছেন শুধু মুসলিমই করেননি তুলনামূলকভাবে অমুসলিমরা বেশি রিসার্চ করেছে তবে মুসলিমরাও আছে যেমন ধরেন একটা বই আছে ফাস্টিং অ্যা ওয়ে অফ লাইফ লিখেছেন অ্যালেন কট তিনি লিখেছেন যে রোজা রাখলে শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায় আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক আর এছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এভাবে পুরো শরীর তিনি একজন অমুসলিম একজন ভারতীয় ডাক্তার ও রিসার্চ করেছিলেন তার নাম শান্তি রাঙওয়ানি তিনি বলেছেন যখন কেউ রোজা রাখে তখন সে খাবার খায় না ফলে খাবার খাওয়ার কারণে যে টক্সিন তৈরি হতো সেই আর তৈরি হয় না আর শরীরে আগের যে টক্সিন জমা হয়ে ছিল। সেটা শরীর থেকে বের হয়ে যায় তাহলে রোজা রাখলে আপনার শরীর থেকে সব টক্সিনগুলো বের হয়ে যাবে পুরো শরীরটা তখন বিশুদ্ধ হয়ে যাবে বলেছেন অমুসলিম অবশ্য মুসলিমরাও করেছেন একটা রিসার্চ করেছেন ডক্টর সুলেমান জর্ডানের আম্মানে ইউনিভার্সিটি হসপিটালে সেখানে রিসার্চ করেছিলেন বেশ কিছু পুরুষ ও মহিলার উপরে বেয়াল্লিশ জন পুরুষ আর ২৬ জন মহিলা রিসার্চ করা হয়েছিল রোজা থাকা অবস্থায় তাদের শরীরে পরিবর্তন নোট করা হয়েছিল আর সেখানে দেখা গেল ওজন সামান্য একটু কমেছে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে তবে শরীরের অন্যান্য উপাদানগুলো টেস্টোস্টেরন কর্টিসল সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া এই সবগুলো আগের মতোই আছে কোনো পরিবর্তন হয়নি এই উপাদানগুলোর শুধু গ্লুকোজের পরিমাণ বেড়েছে আর ওজন সামান্য কমেছে আর কিছুই না অমুসলিমরা রোজা নিয়ে অনেক রিসার্চ করেছে একবার এরকম একদল অমুসলিম বিজ্ঞানী তারা আফ্রিকায় একটা রিসার্চ করল যেসব জায়গায় দুর্ভিক্ষ হয়েছে সেখানে রিসার্চের ফলাফলে দেখা গেল যারা দুর্ভিক্ষের কারণে না খেয়ে ছিল তারা সবাই একই ক্যাম্পে কিছু লোক খাবার খেয়েছে আর কিছু না খেয়ে আছে যারা না খেয়ে আছে তাদের টিভিআর আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম তাহলে রোজা রাখলে টিভি আর ম্যালেরিয়াকে ভালোভাবে প্রতিরোধ করা যায় আসলে এটা আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ ভাবতে পারেন যেহেতু না খেয়ে আছে তারা এজন্য তাদের টিবি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা কম আল্লাহ হকবর অমুসলিমদের করা এইসব দেখা যায় রোজা রাখলে আয়ু বেড়ে যায় বেশি দিন বেঁচে থাকবেন আর এতে তাড়াতাড়ি বুড়িয়ে যাবেন না আরেকটা রিসার্চ করেছিলেন একজন মুসলিম বিজ্ঞানী ওনার নাম ডক্টর ওসামা কান্দিল হার্ভার্ড ইউনিভার্সিটিতে উনি মুসলিম তবে দেশটা অমুসলিম অমুসলিম ইউনিভার্সিটি তিনি সেখানে রিসার্চ করেছিলেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের উপর আর দেখতে চেয়েছিলেন শরীরের সেলগুলো কিভাবে কাজ করে থাকে বিশেষ করে কিলার সেল যেগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে আর তিনি কাউন্টিং করেছিলেন রোজা শুরু ঠিক আগে তারপর আবার তিনি কাউন্টিং করলেন রমজান মাসের একুশ তারিখে তারপর আটাশে রমজানে সেখানে বিশাল পার্থক্য দেখতে পেলেন তিনি একুশ রমজান আর আটাশে রমজানের পরে শরীরে কিলার সেলের সংখ্যা অনেক বেড়ে গেল আর এই সেলগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে তিনি দেখলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রোজা রাখার কারণে সেটা বেড়ে যায় এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছে ক্যান্সার রোগীদের উপর সেখানে দেখা গেল যে টিসেল যেটা মানুষের রোগ প্রতিরোধ করার কাজে দরকার হয়ে থাকে এই সেলের পরিমাণ বেড়ে যায় এই টিসেলগুলোর কাজ কি আমাদের শরীরে কোনো রোগ হলে এই সেলগুলো হচ্ছে শূন্য অথবা তাদের বলা হয় মেজর জেনারেল সেনাবাহিনীর মতো এগুলো হলো টি সেল শরীরে কোনো রোগ হলে এই টি সেলগুলো সেখানে গিয়ে রোগটাকে ধ্বংস করার চেষ্টা করে এইডস নামে যে রোগ এটা আক্রমণ করে এই টি সেলকে তাই এই রোগের নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রম তাহলে রোজা রাখলে টিসেল বেড়ে যাবে আর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে আমি আর একটা রিসার্চের কথা বলি এটা করেছেন একজন ইউরোপীয় অ ভদ্রলোকের নাম ডক্টর জেফ্রি তিনি বলেছেন যে রোজা শুধু মানুষ রাখে এমন নয় এই রোজা রাখে অনেক পশুরা এমনকি গাছপালাও তিনি উদাহরণও দিয়েছেন শীতপ্রধান প্রধান দেশে যেসব পশু থাকে যেখানে তুষারপাত হয় তারা আলাদা আলাদা থাকে তখন কিছুই খায় না শীত নিদ্রায় চলে যায় এখানে উদাহরণ হিসেবে ব্যাঙের কথা বলা যেতে পারে এরা শীত নিদ্রায় চলে যায় এ সময় তারা খায় না রোজা রাখে উনি সেখানে উদাহরণ হিসেবে আরও বলেছেন যে এমনকি গাছপালাও শীতকালে পানি না পেলে রোজা থাকে কিন্তু তারপর যখন বসন্তকাল আসে তখন গাছপালা সবুজ পাতায় ভর্তি হয়ে যায় ফুলে ফলে ভরে যায় তিনি পরামর্শ দিয়েছেন যে প্রত্যেক মানুষের প্রতি বছর কমপক্ষে চল্লিশ দিন রোজা থাকা উচিত আমাদের মুসলিমদের জন্য রমজানের এক মাস রোজা রাখা ফরজ প্রায় তিরিশ দিন ধরে আর আপনি যদি শাওয়াল মাসের ছয়টা রোজা রাখেন তখন সব মিলিয়ে হবে ছত্রিশ দিন তাহলে আল্লাহ সাবান তালা এবং নবী অনেক আগেই আমাদের এই নির্দেশ দিয়েছেন যেটা এখন এই অমুসলিম ইউরোপিয়ানরা দিচ্ছেন রোজা নিয়ে অমুসলিমরা অনেক রিসার্চ করেছেন এটা শরীরের জন্য খুবই উপকারী ডক্টর জাকির আপনি বেশ কয়েকটি রিসার্চের কথা বললেন আর আমার ধারণা রোজা নিয়ে আপনি যতগুলি রিসার্চের কথা বললেন সেগুলো করা হয়েছে আসলে কিছুদিন আগে রোজা রাখার এই উপকারিতাগুলো সম্পর্কে আগেকার দিনের মুসলিম লোকেরা কতখানি জানত আগেকার দিনের মুসলিমদের কথা যদি বলেন কিছু জিনিস তারা জানত আর কিছু জানতো না আমরা এখনকার দিনে যেভাবে জানি তারা ঠিক সেভাবে জানতো না এটার কারণ আমি পরে একসময় বলবো। এখন যদি বলেন যে তারা রোজার এ ব্যাপারগুলো সম্পর্কে সচেতন ছিল কিনা একটু অন্যভাবে হয়তো এখনকার মতো জানত না আমি একটা বই পড়েছিলাম লিখেছেন মৌলানা আবুল হাসান নাদবি আর কানুল আরবা সেখানে মৌলানা আবুল হাসান নাদবি সেই বইতে লিখেছেন আর কানুল আরবা তিনি লিখেছেন খলিফা হারনুর রশিদের সময়কার এক ঘটনার কথা সেখানে তখন কথাবার্তা হচ্ছে খলিফা হারনুর রশিদের খ্রিস্টান ডাক্তারের সাথে একজন মুসলিমের তার নাম আলী বিন হুসেন বিন ওয়াকিদ খলিফা হারনুর রশিদের এই খ্রিস্টান ডাক্তার বলছেন যে পবিত্র কোরআন আসলে একটা বিজ্ঞানের বই আর আমরা জানি যে বিজ্ঞান দুই প্রকার শরীরের বিজ্ঞান আর আত্মার বিজ্ঞান এখন মেডিকেল সায়েন্সের ব্যাপারে কোরআন কি বলছে তখন আলী বিন হুসাইন বিন ওয়াকিদ তিনি বললেন যে আল্লাহ আলা কোরআনের অর্ধেক আয়াতে দুই বিজ্ঞান নিয়েই বলেছেন পবিত্র কোরআনে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একত্রিশ আহার এবং পান করবে কিন্তু তোমরা অপচয় করবে না কারণ আল্লাহ তালা অপচয়কারীদের পছন্দ করেন না তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন কিন্তু তোমাদের নবী মোহাম্মদ মেডিসিন সম্পর্কে কি বলেছেন আলী বললেন যে নবী বলেছেন যে আমাদের পাকস্থলী হচ্ছে অসুখ হওয়ার প্রধান জায়গা আর রোগ প্রতিরোধ করাই সবচেয়ে ভালো চিকিৎসা প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো আর আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন উল্লেখ আছে ইবনে মাজা খণ্ড নম্বর চার হাদিস নাম্বার তিন হাজার তিনশো উনপঞ্চাশ নবী বলেছেন একজন আদম সন্তান পাকস্থলিতে যত খারাপ জিনিস রাখতে পারে অন্য অংশে ততটা পারে না মানুষ সামান্য খাবার খেয়েই কর্মক্ষম থাকতে পারে পাকস্থলিতে যা থাকে তার এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি আর এক তৃতীয়াংশ নিঃশ্বাসের জন্য তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন তার মানে যখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা পাচ্ছ তখন জালিনেসকে তোমাদের প্রয়োজন নেই জালিনাস তিনি ছিলেন সেই সময়কার বিখ্যাত অমুসলিম ডাক্তার আল্লাহ এবং রাসুল যা বলেছেন তা টেলিগ্রাফিক মেসেজ এটা নিয়ে আমরা এখন রিসার্চ করছি আর আমাদের নবী অনেক আগেই সংক্ষেপে কথাগুলো বলে গেছেন আর সেই বইটাতে আরকানুল বা মালানা আবুল হাসান নাদভি সেই বৈঠতে তিনি আরেকজন অমুসলিম বিজ্ঞানীর উদাহরণ দিয়েছেন আমেরিকান তিনি বলেছেন যে প্রত্যেক মানুষ ধনী বা গরিব প্রতি বছর তার কয়েকদিন রোজা থাকা উচিত এতে স্বাস্থ্য ভালো থাকবে তিনি আরও বলেছেন যে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম যেখানে তার অনুসারীদের রোজা রাখা আবশ্যিক করা হয়েছে তারপর বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ছিলেন সেরা ডাক্তার এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেছেন যে রোজা রাখায় সবচেয়ে স্বাস্থ্যকর উপায় আর তারপরে তারাবি সেখানে আমরা কিছু এক্সারসাইজ করি ডাক্তারের মতে এতে সহজ হজম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অমুসলিমরা ইসলাম ধর্মের প্রশংসা করেছে রিসার্চের পরে যদিও অনেক মুসলিমই জানে রোজার উপকারিতাগুলো কি কি তবে মুসলিমরা আমরা এই উপকারের জন্য রোজা পালন করি না আমরা রোজা রাখি আল্লাহ স্বমানুতালার খাতিরে আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য মেডিকেল উপকারিতার জন্য রোজা রাখি না এই উপকারিতাগুলো হচ্ছে আনুষঙ্গিক হ্যাঁ অথবা বলা যায় এটা ডিনারের আগে ডেজার্ট আমাদের আসল বিরিয়ানি আমাদের আসল পোলাও সেটা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এটা সম্পর্কে আমি আগেও বলেছি আমরা মেডিকেল উপকারের জন্য রোজা রাখি না যদি এই উপকারিতাগুলো নাও থাকতো মুসলিমরা আল্লাহ সামানুতালার উদ্দেশ্যে রোজা রাখতাম আর যদি আল্লাহ তালার জন্য কিছু করি আল্লাহ সেজন্য আমাদের পুরস্কার দেবেন তাই আমরা যে কাজই করি সেগুলোর জন্য প্রতিদান পাব এই পৃথিবীতে এবং আখিরাতেও কিন্তু আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য রোজা রাখি না এগুলো বোনাস বলতে পারেন আমাদের জন্য এই উপকারিতা না থাকলেও আমরা আল্লাহ তালার জন্যই রোজা রাখতাম হ্যাঁ সুন্দর বলেছেন আপনি যখনই মেনে চলবেন আল্লাহ সুবাহন তালাকে এবং নবী মহম্মদ সাল্লামকে নবীর জীবনে দেখে যেগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন তাহলে আপনি অনেক উপকার পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ